গুড মর্নিং, আজ হচ্ছে 27শে এপ্রিল, বৃহস্পতিবার। এখন এক্সাক্টলি বাজে সকাল 8:20। আমি এডিট করতে বসলাম, আর এই যে ভিডিও দেখছো এটা আজকে এই মাত্র 5 মিনিট আগে আমার হাজব্যান্ড দিয়ে পাঠিয়েছে। এই সকালে ভিডিওগুলো, এটা লাটাগুড়ির, এখন কয়েকদিন ওখানে আছে আর কি। এবার আজকেই হয়তো ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে ওখান থেকে, কয়েকদিন না হয়তো 2 দিন এখানে আছে, হ্যাঁ এরকমই হবে হয়তো। আর এখন তো আমার হাজব্যান্ড নর্থ বেঙ্গলে আছে কাজের সূত্র ধরে, ফিরবে কয়েকদিনের মধ্যে ফিরবে। তো সেই রিসর্টেরই দেখো ছবি, আমি বলি না যে আমরা শিলিগুড়িতে থাকতে প্রায় উইকেন্ডেই লাটাগুড়ি যেতাম, তো এ দেখো। সেই জন্য আমি বললাম ভিডিও তুমি দিয়ে পাঠিও, যেহেতু আমার ফ্যামিলি ব্লগ, তুমি কোথায় আছো সেটাও হবে, আর সুন্দর সুন্দর ভিডিও হবে, আর এগুলো সব আমার দেখা, আমার থাকা জায়গা, আমারও খুব ভালো লাগে, খুব ভালো লাগতো ওখানে। খুব ভালো লাগতো বলতে কি বলো তো, আমরা উইকেন্ডে চলে যেতাম, যেহেতু আমার মেয়েকে আমি টিউশন দিলাম, এই ক্লাস 8-এ প্রথম টিউশন দিলাম ম্যাথসের, তার আগে পর্যন্ত তো আমি কোনো টিউশন ফিউশন দিইনি। তো সেই জন্য কী হতো, উইকেন্ডে শনি যেমন সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে ওদের ছুটি থাকতো, তো উইকেন্ডে আমরা সেই সময়গুলোতে ওদের ওর বাবার সাথে চলে যেতাম আর কি লাটাগুড়ি। চলে যেতাম বলতে ওর বাবা ওইভাবেই ওর কাজটা গুছিয়ে নিত যে শনি রবিবারে ও মানে ওই দিকে থাকতে পারে আর কি। ও কিন্তু কাজ করতো, কিন্তু আমরা ওর সাথে চলে যেতাম হয়তো গাড়িতে। এবার আমাদেরকে রিসর্টে নামিয়ে আমরা তো নিজেদের মতো বেড়াতাম, কারণ আমরা সবই চিনি, সবই জানি এই আর কি, মানে আমরা এতবার গেছি। তো আমি আর আমার বড় মেয়ে, তখন ছোট মেয়ে হয়নি আর কি, তারপরে ছোট মেয়ে হওয়ার পরেও গেছি, ছোট মেয়ে হওয়ার পরেও 4-5 বার গেছি। যে এপ্রিল মাসে আমরা এলাম সেই মার্চ মাসেও গেছি, মানে এখানে চলে এলাম আর কি, কলকাতায় শিফট হলাম, এপ্রিলে শিফট হলাম, মার্চে গেছি এরকম আর কি। তো ওখানকার কাল রাত্রের ভিডিও এগুলো বুঝতে পারছো নিশ্চয়ই, এটা কাল রাত্রের ভিডিও। আর সব প্রথমে যেগুলো দিলাম সেগুলো হচ্ছে সকালবেলাকার ভিডিও, এই যে ও রুম সকালবেলাকার ভিডিও। ওকে আমি বললাম তুমি আছো তো ভিডিও দিয়ে পাঠাও, তো কাল রাত্রেবেলায় তখন বললো যে আমি তো এই সবে ঢুকলাম রুমে, তো রাত্রে ভিডিও করে কি করব, কাল সকালে ভিডিও দিয়ে পাঠাবো ও বললো। কিন্তু আমি বললাম তুমি একটা রাত্রের ভিডিও করো, আর মানে 1-1.5 মিনিট 2 মিনিটের অন্তত, আর সকালবেলাও ভিডিও করে দিয়ে পাঠাবে, যাতে করে আমি কম্পেয়ার করতে পারি আর কি ভিউয়ার্সদের সাথে, যে রাত্রেবেলা জায়গাটা কেমন লাগে। তুমি এগুলো কাল রাত্রে দিয়ে পাঠিয়েছে, আর প্রথমে যেগুলো দিলাম সেটা এক্স্যাক্টলি আজকে সকালেই দিয়ে পাঠিয়েছে, এই এডিট করার 5-7 মিনিট আগেই আর কি। তো যেহেতু মোটামুটি 9টা নাগাদ আমি ব্লগ পোস্ট করি, তাই এডিট করতে বসেছি। এদিকে আমার ছোট মেয়েও স্কুল থেকে চলে এসছে, ছোট মেয়ে 7টায় স্কুল গেছিলো, 8টায় ফিরে চলে এসছে, এই জন্যই 8টায় ফিরে এসছে, ওর এখন এক্সাম চলছে, আজকে ইংলিশের এক্সাম ছিল। ওর এক্সাম বলতে জাস্ট মুখে মুখে এক্সাম, তো সেই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো 8টায় ছুটি হয়ে গেছে, ও বাড়ি ফিরে গেছে, আমার বড় মেয়ে স্কুলে যাবে। তো এগুলো কালকে রাত্রের ভিডিও, আর প্রথমেরগুলো কাল সকালে ভিডিও। এটা লাটাগুড়ি, এটা পরে তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, এটা গরুমারা ন্যাশনাল পার্কের অংশই বলতে পারো। তো দেখো পেছন দিকে এই রিসর্টগুলো জানালা দিয়েই আর কি ইয়ে দেখা যায়, জঙ্গল দেখা যায়, ভালো লাগে, খুব ভালো লাগতো। আমি এমনিতেই পরিবেশ ভালোবাসি, নেচার ভালোবাসি, এ সত্যিই তাই ভালোবাসি। তো আমার আর যেহেতু এই জায়গাগুলোতে আমি থেকেছি, ঘুরেছি এতবার করে, আমার খুব ভালো লাগে। আর এটা কালকে সন্ধ্যাতে যখন ও রিসর্টে ফিরছিল, হলদিবাড়ি গেছিল হয়তো বা সম্ভবত, তো সেই রাস্তাতেই ছবিটা তোলা, ছবিটা না ভিডিওটা তোলা, বলতেও ভুল ভাল হয়ে যাচ্ছে এই আর কি। ভালো লাগছে দেখো, ভালো লাগে চলন্ত রাস্তাতে ভিডিও, সেটাও সুন্দর লাগে। তো যেহেতু এইগুলোতে আমরা অনেক বেরিয়েছি, অনেক ঘুরেছি, তো এই জায়গাগুলো দেখতেও ভালো লাগে, এই ভিডিও আমার ভালো লাগে। আমি সত্যিই বলি যে নর্থ বেঙ্গলে যে 9 বছর ছিলাম, 6 বছর শিলিগুড়িতে, 3 বছর কুচবিহারে, আগে ভাবতাম 8 বছর, আমার না হিসেবটা গণ্ডগোল হয়ে গেছিলো, 6 বছর শিলিগুড়িতে, 3 বছর কুচবিহারে, নর্থ বেঙ্গলে যে টোটাল 9 বছর থেকেছি, খুবই বেরিয়েছি। যেহেতু আমার হাজব্যান্ড এগ্রিকালচার সেক্টরে আছে, ওর বাইরে বাইরে কাজ, এগ্রিকালচার সেক্টরে যেহেতু কাজ করে, তো ওর কাজের জায়গাটাই হচ্ছে আর কি বেড়ানো, তো ওর জায়গা থেকে ও কাজ করতো আর কি, বেরিয়ে বেরিয়ে কাজ যাকে বলে। আর আমরা কিন্তু ওদের সাথে, আমি কিন্তু আমরা মানে আমি আর আমার বড় মেয়ে ওদের ওর সাথে যেতাম, আর আমরা নিজেদের মতো
বেড়াতাম আর কি। তো ও কাজ করতো, আমরা বেড়াতাম। আর আমি আমার চিরকালই যে আমাকে মানে কাউকে সাথে লাগবে তবেই আমি বেড়াতে পারবো, বা বাচ্চার দায়িত্ব আমি একা নিতে পারি না, সামলে উঠতে পারি না, সেরকম ব্যাপারটা আমার মধ্যে নেই আর কি প্রথম থেকে। সেই জন্য আমার কোনো রকম অসুবিধা একেবারেই হয় না। 26 তারিখ বুধবার মেনু দেখো, ডাল করলাম, এই লাউ আর পুঁই ডাঁটা দিয়ে সবজি করলাম, এই যে তিনজনের তিনটে ডিম সেদ্ধ, আর এই যে একটা আলু দিয়েছি, এটা পেঁয়াজ নুন লঙ্কা দিয়ে মেখে দেবো, তাহলে আমাদের তিনজনের হয়ে গেল এই চারটে তরকারি। এটাই হচ্ছে 26 তারিখ বুধবারের মেনু। বড় মেয়ে গেছে টিউশনে, 9:15 নাগাদ ফিরবে, 9টাতে ছুটি হবে। আজকে প্রথম সাইকেল নিয়ে গেছে ও। যে মেয়েকে আজকেও টিফিন দিচ্ছি, ওই একই টিফিন দিচ্ছি, যদিও তবু দেখিয়ে দিলাম, রোজ দিন আর কি শেয়ার করবো বলো, এই আর কি। তো আমি একটা লটি চকো পাই এটাতে দিলাম, একটা লাড্ডু এটাতে দিলাম, পারফেক্টলি ফিট হয়ে গেল, কি আর বলবো। আর এইটাতে দিলাম এই যে মেথি স্টিকগুলো, পরপর দুদিন একই রকমের টিফিনই দিলাম, এগুলো যেহেতু বাড়িতে আছে এই জন্যই আর কি। আর এই যে মশলা মুড়ি, গরমটাও এখন সেই লেভেলে নেই, কম কম করে একটু একটু করে দিলাম, এই আর কি। এগুলো আবার একসাথে দিয়ে দেবো, আর নইলে সেপারেট সেপারেট নিয়ে যেতেও পারে, ব্যাগের অনেক চেম্বার তো, এই আর কি। দেখো রেডি হয়ে গেল টিফিন। কি খাচ্ছ? জল, লিচি জুস, লুচি না লিচি, লিচি জুস। টাকো গুলো যেগুলো আছে ওগুলো খেয়ে শেষ করে দিই, আমি কিছু বানাইনি। স্কুল থেকে এসে আমরাও এটা বিকেলে টিফিন করে শেষ করে দিই, আছে অনেক কটা। এই যে টাকো সেল গুলো, কটা আছে? 6টা আছে। সব খা, কে খাবে? সব। এই যে দইয়ের সাথে এই যে ডিপটা রেডি করছে, ডিপ মিক্স মশলা বুঁদি, কম দে কম, বাকি এমনি শুধু শুধু খেয়ে নিবি যা। আরেকজন দেখো, আরেকজন দেখো, দেখো 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 দেখো। ২০ তারিখ রাত্রে রান্না সন্ধ্যেবেলায় করছে আর কি, কি করছে দেখো। এইটা কি দেখাচ্ছি বলতো, আমি শুকনো লঙ্কা খাই না বলেছিলাম, এই যে কাঁচা লঙ্কা যেগুলো একটু পাকা পাকা সেরকম কিনে এনে নিজে শুকিয়েছি, এ দেখো। সেটা এমনি বাটা খাই না কিছু, এই যে যেমন এইটা আজকে রাত্রে রুটির সাথে কুদরি ভাজা করছি, কুদরি ভাজা আমার বাচ্চাদের আমার সবারই পছন্দ, তো আমার ওদের বাবা তো নেই, আমার দুই মেয়ে আর আমি, তো তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কুদরিগুলো দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে চেপে চেপে ঢেকে এটা ভাজা ভাজা করবো, এই সবে দিয়েছি, এগুলো ঢেকে দিলাম, এটা আর রুটি আর কিচ্ছু না। আমার ছোটো মেয়েকে একটু জ্যাম দেবো, কারণ ও এটা শুধু এটা এটা শুধু শুধুই খাবে আর কি, কিন্তু রুটিটা জ্যাম দিয়ে রোল করে দিলে খাবে। তো 5টা রুটি করলেই হবে, দুটো দুটো একটা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সববার মঙ্গল কামনা করি, ভালো থেকো সবাই, কেমন, বাই।